এই মুহূর্তে রান্নার গ্যাস নিয়ে উঠে এলো এক বিরাট বড় আপডেট। 105 টাকা বেড়েছে রান্নার গ্যাসের দাম। দেখে নিন আপনাকে কত টাকা দিতে হবে। তো আজ 2 মার্চ থেকে রান্নার গ্যাসের দাম নিয়ে কি আপডেট উঠে এলো বিস্তারিত সম্পূর্ণ জানিয়ে দেবো। অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। এই ধরনের নিত্য নতুন লেটেস্ট ট্রেন্ডিং ছোট বড় সমস্ত ধরনের খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো দেখে নিন এক নজরে। 1 মার্চ থেকে গ্যাস সিলিন্ডারের বিপুল দাম বাড়ল সরকারি তেল সংস্থাগুলি। দিল্লিতে এদিন কমার্শিয়াল এলপিজি সিলিন্ডারের দাম 105 টাকা বাড়িয়ে 2012 টাকা করে দেওয়া হয়েছে। তেল সংস্থার তরফে জানানো হয়েছে দিল্লিতে 19 কিলোগ্রাম কমার্শিয়াল এলপিজি সিলিন্ডারের দাম 105 টাকা করে বাড়ানো হয়েছে। নতুন দাম মঙ্গলবার থেকে লাগু করে দেওয়া হয়েছে। এর জেরে হোটেল রেস্তোরাঁর উপর চাপ বাড়বে এবং এর জেরে পকেটে টান পড়তে চলেছে আম জনতার। 1 ফেব্রুয়ারি অবশ্য কমার্শিয়াল এলপিজি সিলিন্ডারের দাম 91.50 টাকা পর্যন্ত কমানো হয়েছিল, তবে আবারও দাম বাড়ানো হলো ছোট সিলিন্ডারের। সরকারি তেল সংস্থাগুলি 5 কিলোগ্রাম ছোট গ্যাস সিলিন্ডারের দামও অনেকটাই বাড়িয়েছে। দিল্লিতে এখন 5 কিলোগ্রাম এলপিজি সিলিন্ডারের দাম 27 টাকা বাড়ানো হয়েছে। গ্রাহকদের এবার এই সিলিন্ডারের জন্য 569 টাকা করে দিতে হবে। তবে সংস্থার তরফে বাড়ির রান্নার গ্যাস সিলিন্ডারের দামে কোনো বদল করা হয়নি। আবারও বলা হয়েছে সাবসিডির দাম বাড়ানো হয়েছে। তো সরকারি চলতি অর্থবর্ষের প্রথম অর্থবার্ষিকীতে এখনও পর্যন্ত সাবসিডির জন্য বিপুল টাকা দিয়েছে। প্রথম 6 মাসে সরকারের কাছ থেকে প্রায় 7,520 টাকা সাবসিডি দিয়েছে। অর্থবর্ষ 2016-17 সালে সরকার 1,212,133 কোটি টাকার সাবসিডি দিয়েছে। এই রিপোর্টের সময় প্রায় 1 কোটি মানুষ এই সাবসিডি ছেড়ে দিয়েছে।